পুতেই ধারাবাহিকে নতুন পর্বে দেখা যায় যে বিয়ে নয় ঘোমটা খুলেই সকলের সামনে অভিষেককে থাপ্পড় মেরে অভিষেক ও তার মাকে পুলিশের হাতে তুলে দিল সৌমিলি সকলের সামনেই জানিয়ে দিল মা ছেলে মিলে তাকে কিভাবে আগুনে পুড়িয়ে মারতে চেয়েছিল সৌমিলিকে দেখে প্রথমে কেউ চিনতে না পারলেও পরে সবাই চমকে ওঠে সমিলির হৃদয় বিদয়ক বর্ণনা শুনে প্রিয়াঙ্কা তো হতবাক কিন্তু সেতুর রয়েছে অন্য রুমে বন্দি বাদামি তাকে আটকে রেখেছে এদিকে ধরা পড়ার পরেও মন্দিরা বলে কি সৌমিলি এটা আমাদের সৌমিলি নয় এটা অন্যকে উক্ততে অন্যকে সৌমিলি সাজিয়ে এনেছে প্রিয়াঙ্কার সাথে অভিষেকের বিয়েটা ভেঙে দিতে মন্দিরের কথা শুনে এবার মুখ খুলে রসন বলে এসব করে আজ আপনি নিজেকে আর বাঁচাতে পারবেন না এটা আমার নিজের বোন সৌমিলি তাকে যে হাসপাতালে রাখা হয়েছিল সেই হাসপাতালের সমস্ত পেপার ও প্রেসক্রিপশন এই ফাইলে আছে অফিসার প্রয়োজন হলে ডাক্তার টুবাইকেও তলব করতে পারেন তিনি তো ওই বার্ন ইউনিটের নাম করা ডাক্তার এবার সৌমিলিও কিন্তু একের পর এক তথ্য দিতে থাকে দিতে থাকে জীবনের সব ঘটে যাওয়া ঘটনার বর্ণনা সব কিছু শুনে অভিষেক নিজেই জানিয়ে দিল সৌমিলি তুমি কিন্তু আমাকে দায়ী করে নিজের বিপদ নিজেই ডেকে আনলে তাহলে কী করবে এবার অভিষেক সে কি বড়ো কোনো ঘটনা ঘটাতে চায় এবার বন্ধুরা তোমাদের কি মনে হয় এক্ষুনি একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ধন্যবাদ